গঙ্গারামপুর ব্লকের 7 নম্বর জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি সুশান্ত ভট্টাচার্য, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায়, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পিন্টু সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এরপর কেন্দ্র সরকারের বিরুদ্ধে আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল জেলা সভাপতি। এরপর বাম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ছেড়ে বেশ কিছু কর্মী তৃণমূলে যোগদান করেন। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান, আজকে আমাদের দিদির সুরক্ষা কবচ দ্বিতীয় দফায় আজকে কর্মসূচি ছিল। আমাদের দিদির দূত হিসাবে আজকে রাজ্য থেকে এসেছিলেন আমাদের অত্র এলাকার বিধায়িকা রেখা রায়, এবং এই কর্মসূচির মধ্যে আজকে জনসংযোগ যে সভাটা হলো আমাদের এখানে শাখার মোড়ে, দীর্ঘদিন ধরেই অনেকেই বলছিল যে কিছু সিপিএম থেকে যারা সিপিএম করতে দীর্ঘদিন ধরে অত্র এলাকা তারা যোগদান করবে। আমরা একসঙ্গেই একদিকে যে দিদির সুরক্ষা কবচে জনসংযোগ সভা প্লাস যোগদান সভা দুটোই করলাম। আমরা দেখলাম যে অনেক মানুষ আজকে যারা এই দিদির সুরক্ষা কবচ অনুপ্রাণিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান, দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক, আমরা শুধু এই কর্মসূচি নয়, আমরা সারা বছরে 365 দিনই আমরা মানুষের সঙ্গে থাকি, কারণ আমাদের এটা দিদির নির্দেশ। আর এই সারা বলে তৃণমূল মানে বাংলায় মানে তৃণমূল, সবাই দিদির যে উন্নয়নগুলো পাচ্ছে তাতে মানুষের অনেক সাহায্য। এই বিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী এক কর্মী জানান, আমরা চলে আসলাম আপনাদের কোন দলে আসলেন? কেন কেন আসলেন? কি আমরা নতুন করে আসলাম, আমরা দেখছি যে ওখানে কোনো উন্নয়ন হয়নি, এখানে উন্নয়ন দেখছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।